এবার প্রাথমিকের তদন্তে কোমর বেঁধে নামছে সিবিআই নতুন বছরের শুরুতে হেফাজতে নেওয়া হবে পার্থ এবং মানিককে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি তদন্তে জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই আদালতে তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ইতিমধ্যে সিবিআই তরফে জমা দেওয়া হয়েছে একাধিক রিপোর্ট খুব তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়ার কাজও শেষ হবে বলে জানা গেছে তাই এবার প্রাথমিক নিয়োগে বেনজির দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ সূত্রে এই তথ্য উঠে এসে মাধ্যমের কাছে উল্লেখ্য যে সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ্য যে এতদিন প্রাথমিক আর্থিক কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের তদন্ত চালাচ্ছিল ইডি ইনফরমেশন ডাইরেক্টর প্রাক্তন পর্ষ সভাপতি মানিক ভট্টাচার্যকে তারাই গ্রেপ্তার করেছেন এবার খেলা শুরু করবে সিবিআই নতুন বছরে দু সালে তেইশ শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নামতে চলেছে সিবিআই এমনটাই জানা গেছে সিবিআই সূত্রে উল্লেখ হচ্ছে গত বৃহস্পতিবার বাইশে ডিসেম্বর রাত্রে হঠাৎ করেই বিকাশ ভবনে হানা দেয় সিবিআইদের আধিকারিক একটি দল সিবিআই সূত্রে খবর এই মামলার তদন্তকারী অফিসার ও দুজন টেকনিক্যাল অফিসার বিকাশ ভবনে অভিযান চালিয়েছেন ওই দিন রাত্রে বেশ কিছু প্রযুক্তিগত প্রমাণ ইত্যাদি বাজেয়াপ্ত করেছেন তারা এই তথ্য প্রমাণ ঘেঁটে দেখার পর মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেবে সিবিআই তেমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে ফলে নতুন বছরের শুরুতেই চাপ আরও বাড়তে চলেছে দুই বিধায়কের উপর সূত্রের খবর তদন্তে নেমে পার্থ মানিককে হেফাজতে নেবে সিবিআই এরপরই প্রাথমিকের বেনজির দুর্নীতির রহস্য উদ্ধার করবে সিবিআই এই তদন্তের যে এবার আর কোনো ঢিলেমে দেওয়া হবে না তার ইঙ্গিত মিলেছে সিবিআইয়ের তরফে নতুন বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের সাথে সুপ্রিম কোর্টেও মানিক ভট্টাচার্যের দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যে সিবিআই বদ্ধপরিকর তা বলাই বাহুল্য